আপনারা সংরক্ষণ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মোলামাশাহী সম্মেলনের সম্মানিত সভাপতি মৌলানা আব্দুল হামিদ পীর সাহেব মাদারীপুর কামাখ্যা প্রথম রানী এবং তারই আহ্বানে দেশে শীর্ষস্থান সকল ওলামা এবং মুরব্বী যারা আছেন উপস্থিত এখানে আছেন এবং ইতিমধ্যে মুরব্বী ওলামা একরাম গুরুত্বপূর্ণ কথা বলে ফেলেছেন। এইরকম পর্যায়ে আমার মতো নানা কোনো কথা না থাকে মনে করেনি। তারপরে শুধু একটা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব, একটা কারণ আর একটা আহ্বান করব। তথ্যটা এই কারণে যে আমরা যেভাবে আসছি ওলামা সাহেব সম্মেলন সেটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।